আজির এই ভিডিও মানে তোমালক রংঘরের বিষয়ে কিছু কথা জানাম। ভিডিওটি তোমালে শেষলকে চাই থাকিবা আর ভিডিওটি চাই ভাল পালে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবলে নাপাহরিবা। রংঘর রংঘর হল এটা দুমহলিয়া ঐতিহাসিক পকীগৃহ যাক আহোম শাসনকালত পেভেলিয়ান রূপে ব্যবহার করা হয়েছিল। শিবসাগর চহরেরপর মাত্র 3 কিলোমিটারমান আঁতরত এই গৃহটি অবস্থিত। ইয়ারপরাই এসময়ত রাজপরিয়াল আর বিশিষ্ট রাজবিষয়াসকলে বিশেষক রঙালী বিহুর সময়ত অনুষ্ঠিত হওয়া মহ যুঁজ খ্যান যুঁজকে প্রমুখ করে অন্যান্য বিনোদনমূলক কার্যসূচী উপভোগ করেছিল। রংঘর এশিয়ার প্রথমটো পেভেলিয়ন হিসাবে প্রখ্যাত। এই গৃহটো আহোম সাম্রাজ্যের অন্যতম রাজধানী রংপুরের রূপহী পথারত 1746 চনত স্বর্গদেউ প্রমত্ত সিংহর রাজত্বকালত নির্মাণ করা হয়েছিল বলে জানা যায়। ই তলাতল ঘরের উত্তরে জয়সাগরের পশ্চিমে অসম ট্রাঙ্ক রোডের দাঁতিত অবস্থিত। আর রংঘরের অবস্থান হয়েছে শিবসাগর অসম। রংঘরের নির্মাণশৈলীত ইসলামিক স্থাপত্যর প্রভাব পড়েছে। ইয়ার কেন্দ্রীয় গাঁথনি চতুর্ভুজ আকৃতির, দুইমূর আগবহরা ইয়াক ট্রেপেজিয়াম আকৃতি দিয়া হয়েছে। সামগ্রিকভাবে রংঘরের গাঁথনি এটা অস্ত্রভুজর রূপ লৈছে। রংঘরের চাল অর্ধবৃত্তাকৃতির, এটা উভতাই থাকা দীঘলীয়া আকৃতির বাতির দরে। কিছুমান বৃহৎ আকৃতির স্তম্ভ আর ধেনিভরিয়া গাঁথনিয়ে চালখনক ধরে রাখিছে। চূড়ান্ত নির্মাণ করা মগরমুখী নামের আকৃতিয়ে রংঘরের সৌন্দর্যক বিশেষ মাত্রা প্রদান করেছে। পুরা আইতারে নির্মাণ করা রংঘরত কোনো ধাতুরে ব্যবহার করা হওয়া নাই। ইটা জোড়া লগাবল মাটিমাহ হাঁহ কণী বড়া চাউল আদি সামগ্রীয়ে করাল তৈয়ার করা হয়েছিল। সর্বপ্রথম স্বর্গদেউ রুদ্রসিংহই কাঠ আর বাঁহেরে রংঘর নির্মাণ করেছিল, যদিও পূর্ণাঙ্গ রূপত নির্মাণ করে স্বর্গদেউ প্রমত্ত সিংহই 1746 খ্রিস্টাব্দত। রংঘর নির্মাণ কার্য সাধারণত থলুয়া পদ্ধতিরে নির্মাণ করেছিল। বিশেষক বড়ালি মাছ বড়া চাউল হাঁহ কণী মাটিমাহ অন্যান্য কিছুমান বস্তুর সংমিশ্রণক বিশেষভাবে সিমেন্ট প্রস্তুত করার লগতে মাটিরে তৈরি ইটার দ্বারা নির্মাণ করা হয়েছিল। ইয়ার দেওয়ালসমূহত মানে রংঘরের দেওয়ালসমূহত দেব দেবীর সিংহ হাতী আদি বিভিন্ন চিত্র অঙ্কন করেছিল। রংঘরের আকৃতি দুইখলপিয়া ইটাবরণীয়া এটা খেল উপভোগ করা ঘর। এটি দেখবলে হাঁহর কণীর দরে। 1888 ফুট 37.5 ফুট বহল পেভেলিয়নত একেলগে বহি আহোম রাজপরিয়ালে উপভোগ করেছিল খেল আর বিহুর বিভিন্ন সমারোহর বহু উমাল মুহূর্ত। ইংরাজে ইয়ান্দাবু সন্ধির আধারত অসমক শাসনলৈ অনা পাছত বথান নামৰ ইংরাজ বিষয়জনে 1300 টকাত রংঘর আর তলাতল ঘর কারেংঘর বেড় দুখন কেন কেন আলিত বিক্রি করেছিল। রংঘরের সন্মুখত আন এটা সরু পকীঘর আছিল যেটো কেরকন আলিয়ে ধ্বংস করেছিল। এইখিনি আছিল রংঘরের বিষয়ে। যদি ভিডিওটি চাই ভাল পায় প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবলে নাপাহরিবা।